ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নাটক নিয়ে আলোচনা করব। তো দেখো, উনি তো অনেক ধরনের নাটকই লিখেছেন, তো আজকে আমরা তার লেখা ঐতিহাসিক নাটক নিয়ে আলোচনা করব। কোন নাটক? ঐতিহাসিক নাটক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এরপরে আমরা তার পরপর যে সমস্ত সামাজিক নাটক, পৌরাণিক নাটক ও প্রহসনমূলক নাটক সেগুলি নিয়েও আলোচনা করব। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ঐতিহাসিক নাটক, কার? দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আলোচনা। দেখো কি বলা হচ্ছে। দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল একাধারে কবি, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, সুরকার, গায়ক এবং একজন স্বদেশ প্রেমিক ছিলেন। নাট্যকার হিসেবে তার খ্যাতি মূলত নাট্যসাহিত্যে আধুনিক নাটকের বৈশিষ্ট্য রূপায়নে। রচনার আঙ্গিক, ভাষা ও ভাবের দিক থেকে তিনি বাংলা নাটকের মধ্যে সম্পূর্ণ নতুন দিকের আগমন ঘটিয়েছিলেন। এছাড়া তিনি নাট্যজগতে ডিএল রায় নামে সর্বাধিক পরিচিত, ঠিক আছে? তোমাদের অনেক সময় বলা হয়ে থাকে যে ডিএল রায় নামে কে পরিচিত, তো তিনি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। নাট্যসাহিত্যে তার অবদান মূলত ঐতিহাসিক নাট্যকার রূপে, বিশেষ করে পাশ্চাত্য আঙ্গিককে নাট্যসাহিত্যে প্রয়োগের ক্ষেত্রে তার অবদান ছিল যথেষ্ট। তাছাড়া উনিশ শতকের বাংলাদেশে নবচেতনার বিকাশে তার নাটকগুলির ভূমিকা ছিল অসামান্য। এরপরে দেখো কি বলা হচ্ছে যে 1863 সালের 19শে জুলাই দ্বিজেন্দ্রলাল জন্মগ্রহণ করেন। তিনি যে বংশের সন্তান সে বংশ কয়েক শতাব্দীর প্রাচীন। এই বংশের ষষ্ঠীদাস চক্রবর্তী ছিলেন নদিয়া রাজের দেওয়ান। তার পিতা কার্তিকেয় ছিলেন গুণী ব্যক্তি। তার সঙ্গে বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্রের বন্ধুত্ব ছিল। অর্থাৎ কবির যে পিতা, সরি, নাট্যকারের যে পিতা কার্তিকেয়, তার সঙ্গে কাদের বন্ধুত্ব ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র ও বঙ্কিমচন্দ্রের বন্ধুত্ব ছিল। দ্বিজেন্দ্রলাল জন্মসূত্রেই তার বাবার কাছ থেকে পেয়েছিলেন সঙ্গীত প্রীতি ও সাহিত্যানুরাগ। পিতা প্রথম থেকেই পুত্রের মধ্যে সঙ্গীত কাব্যচর্চার পথ সুগম করে দিয়েছিলেন। এছাড়া তার মা প্রসন্নময়ী দেবী ছিলেন অদ্বৈতাচার্যের বংশধর। তোমরা মহাপ্রভু নিমাই বা চৈতন্যদেবের নাম শুনে থাকবে, তো সেখানে আমরা অদ্বৈতাচার্যের পরিচয় পাই। তো সেই অদ্বৈতাচার্যের বংশধর কে ছিলেন? তার মা প্রসন্নময়ী দেবী, ঠিক আছে? শৈশবকাল থেকে তার স্মৃতিশক্তি ছিল প্রখর। ছাত্রজীবনে তিনি মেধার পরিচয় দিয়েছেন। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি 1884 সালে ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেন এবং ওই বছরই কৃষিবিদ্যায় উচ্চতর ডিগ্রি লাভের জন্য কোথায় গমন করেন? ইংল্যান্ডে গমন করেন। বিলেত যাওয়ার জন্য তাকে সমাজে একঘরে হতে হয়। বিলাত থেকে ফিরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদে চাকরি করেন। 1913 সালে শারীরিক অসুস্থতার জন্য তিনি চাকরি থেকে অবসর নেন এবং ওই বছরই তিনি 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো এই আমরা দ্বিজেন্দ্রলাল সম্পর্কে প্রাথমিক পরিচয় জানলাম, ঠিক আছে? এরপরে দেখো কি বলা হচ্ছে যে এই যে দ্বিজেন্দ্রলাল রায়, তার নাট্য রচনাকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4টি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন ঐতিহাসিক নাটক, তো ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে তারাবাই, যেটি 1903, প্রতাপ সিংহ 1905, দুর্গাদাস 1906, নূরজাহান 1908, মেবার পতন 1908, সোহরাব রুস্তম 1908, শাহজাহান 1909, চন্দ্রগুপ্ত 1911 আর সিংহল বিজয় 1915। এরপরে রয়েছে তার সামাজিক নাটক পরপারে 1912 আর বঙ্গনারী 1916। পৌরাণিক নাটকের মধ্যে রয়েছে কি? পাশানি 1900, সীতা 1908, ভীষ্ম 1914। এরপরে রয়েছে তার প্রহসন নাটক একঘরে 1889, কল্কি অবতার 1895, বিরহ 1897, ত্রহস্পর্শ বা সুখী পরিবার 1900, প্রায়শ্চিত্ত 1902, পুনর্জন্ম 1911, আনন্দ বিদায় 1912। এবার আমাদের আজকের আলোচ্য বিষয় যে রয়েছে, যে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক, সেই নাটক নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে কি বলা হচ্ছে। ঐতিহাসিক নাটক, জাতীয় উন্মাদনা ঐতিহাসিক নাটকের সাধারণ লক্ষণ ও মৌল প্রেরণা হলেও দ্বিজেন্দ্রলালের মৌলিকতার প্রমাণ রয়েছে তার ঐতিহাসিক নাটকে। দ্বিজেন্দ্রলালের ঐতিহাসিক নাটকে জাতীয় ভাবধারার প্রতিফলন ঘটেছে নাট্যকারের ব্যক্তিগত ধ্যান ধারণার প্রতিচ্ছবিতে। ব্যক্তিগত জীবনে বিলাত থেকে প্রত্যাগত হয়ে হিন্দু সমাজে একঘরে হয়েছিলেন বলে তিনি ধর্ম সম্বন্ধে সংস্কার ও অহেতুক ভক্তিভাব বর্জন করে মানবিকতা নির্ভর যুক্তিবাদের দ্বারা পরিচালিত হয়েছিলেন। দ্বিজেন্দ্রলালের স্বদেশ ভক্তির ভিত্তি সার্বজনীন দয়া, মৈত্রী ও শুভেচ্ছায়। এ দেশভক্তির পরম পরিণতি দেশকাল পাত্র নির্বিশেষে। তার দেশভক্তি কোনো জাতি বা দেশের
ওপর ঘৃণার উদ্রেক করে না। তিনি বঙ্গচ্ছেদ রদ করার চেয়ে বাঙালির নিজস্ব একতা স্থাপনের কথা বলেছেন। বাঙালি যদি নিজেদের মধ্যে ঈর্ষাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই এক হতে পারে, তাহলেই বঙ্গচ্ছেদ রদ করার চেয়ে বড় কাজ করতে পারবে। রাষ্ট্রনৈতিক কর্মধারার অনুবর্তনে তিনি সুরেন্দ্রনাথের চিন্তাদর্শকে সমর্থন করতেন, কেবল ভাবপ্রবণতা যে দেশপ্রেমিকের কাজ নয় তাও তিনি মনে করতেন। নিচে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাটকগুলি নিয়ে আলোচনা করা হলো। প্রথমেই রয়েছে কি, তারাবাই নাটক। 1903 তারাবাই নাটকে দ্বিজেন্দ্রলালের সর্বপ্রথম ইতিহাস, মানে তারাবাই নাটক হচ্ছে দ্বিজেন্দ্রলাল লালের সর্বপ্রথম ইতিহাসাশ্রিত নাটক, ইতিহাসকে আশ্রয় করে লেখা, কিন্তু সম্পূর্ণ ঐতিহাসিক নাটক নয়। নাটকের মূল বৃত্তান্ত রাজস্থান থেকে গৃহীত। এই নাটকটির রচনা বঙ্গভঙ্গের আগে হলেও এর মধ্যে স্বদেশ প্রেমের অভাব নেই। হিন্দু মেলার পর থেকেই দেশের লোকের মনে অনুরাগ ও স্বদেশ প্রীতির জাগ্রত করবার প্রয়াস নাট্যকারদের মধ্যে দেখা গিয়েছিল। তবে বঙ্গভঙ্গের সমসময়ে ঐতিহাসিক নাটকগুলিতে জাতীয় আকাঙ্ক্ষার স্বরূপ আরও সুস্পষ্টভাবে আত্মপ্রকাশ করেছিল। এরপরে দেখো কি বলা হচ্ছে, যে বীর চরিত্রের অন্বেষণ করতে গিয়ে স্বাভাবিকভাবে রাজপুত বীর চরিত্র পৃথ্বীরাজ নাট্যকারকে আকৃষ্ট করেছে। এছাড়া নাটকের নাম ভূমিকায় বীরাঙ্গনা চরিত্রকেও ঠিক এই কারণে এনেছেন। শুধু তাই নয়, জাতীয় আন্দোলনের পাশাপাশি যে নারী মুক্তির আন্দোলন সেই সময় চলছিল সেদিকের প্রতিও দৃষ্টি রেখে নাট্যকার তারাবাই চরিত্রকে অঙ্কন করেছেন। তাহলে দেখো কি বলা হচ্ছে, যে শুধু তাই নয়, জাতীয় আন্দোলনের পাশাপাশি যে নারী মুক্তির আন্দোলন সেই সময় চলছিল সেদিকের প্রতি দৃষ্টি রেখে নাট্যকার কি করেছেন, এই যে আমাদের আলোচ্য তারাবাই নাটক, সেই তারাবাই চরিত্রকে অঙ্কন করেছেন। তাই তারাবাই দ্বিজেন্দ্রলালের স্ত্রী স্বাধীনতার আকাঙ্ক্ষায় রূপলব্ধ। পুরুষ বেশে তারাবাইয়ের শিকার যাত্রা, চারিত্রিক দৃঢ়তা তার চরিত্রকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। তারার বলিষ্ঠতায় প্রকাশিত হয়েছে প্রেমের চেয়ে দেশপ্রেমী বড়। এই নাটকের কল্পিত চরিত্র তারাবাইয়ের মা ছিলেন কে, সুরতান রাখি। এই চরিত্রটির সৃষ্টি প্রেরণা নাট্যকারের স্বদেশবোধ, পুনঃ পুনঃ উৎসাহ বাক্যে স্বামীকে দেশোদ্ধারে উদ্দীপ্ত করাই চরিত্রটির মূল মন্ত্র। স্বাধীনতার ক্ষোভ ও গ্লানির কথা তার একাধিক উক্তিতে সুস্পষ্ট। এই গেল তারাবাই নাটক। এরপরে রয়েছে কি, প্রতাপ সিংহ। 1905 তাই তো, দেখো কি বলা হচ্ছে, যে দ্বিজেন্দ্রলালের নাট্য প্রতিভাকে স্বদেশী আন্দোলন কতখানি প্রভাবিত করেছিল তার প্রথম সার্থক পরিচয় পাওয়া যায় প্রতাপ সিংহ নাটকে। প্রতাপ সিংহ হইতেই মহাপ্রতনিষ্ঠ স্বদেশী ভাবরঞ্জিত নাটকীয় যুগের সূচনা হয়। নাট্যকার প্রতাপ সিংহকে জাতীয় বীর রূপে গ্রহণ করেছেন। রাজপুত রমণীর তেজস্বিতা ও বীরত্বের মাধ্যমে স্বদেশী আন্দোলনের দিকটি নাট্যকার তুলে ধরেছেন। পৃথ্বীরাজের স্ত্রী যোশী স্বামীর কাপুরুষতাকে তার সন্ধিস্থাপনকে ধিক্কার জানিয়েছেন। দ্বিজেন্দ্রলাল হিন্দু মুসলমানের ঐক্যের প্রয়াসী ছিলেন বঙ্গভঙ্গের পটভূমিকায়। তার প্রকাশও ঘটেছে এই নাটকে শক্তসিংহ ও দৌলতের প্রেমের মধ্য দিয়ে। প্রতাপ সিংহের কন্যা ইরা আর সম্রাট আকবরের কন্যা মেহেরুন্নিশার মধ্যে যে সখিত্বের ভূমিকা তৈরি করেছেন তার অন্তর্মূলে রয়েছে সাম্প্রদায়িক ঐক্যবোধ। আকবর ও রানা প্রতাপকে যথার্থ বীরের সম্মান দিয়েছেন। কি বলেছেন, বীরের সম্মান দিয়ে বলেছেন, তোমার আসন আমার ওপরে, তুমি জয়ী আমি বিজিত। পঞ্চম দৃশ্যের পঞ্চম অঙ্কে, মানে পঞ্চম অঙ্কের পঞ্চম দৃশ্যে এই মন্তব্য করেছে, ঠিক আছে, আকবর রানা প্রতাপকে এই কথা বলেছে। এরপরে রয়েছে দুর্গাদাস নাটক। দেখো এখানে কি বলা হচ্ছে, যে টডের রাজস্থান কাহিনী অবলম্বনে দ্বিজেন্দ্রলালের পরের নাটক দুর্গাদাস। নাট্যকার স্বদেশ ও স্বজাতিবোধের দ্বারা প্রভাবিত হয়েছেন। প্রতাপ সিংহের উপজীব্য রাজপুত বীরের স্বাধীনতা সংগ্রাম, যা বঙ্গভঙ্গের পটভূমিকার উপযোগী, দুর্গাদাস নাটকেও তাই। কিন্তু প্রতাপ সিংহে বীরত্বের বন্দনা থাকলেও স্বাধীনতা সংগ্রামের জয়যুক্ত পরিণতি দেখানো যায়নি। পরিণতির এই অভাবটুকু দূর করবার জন্য, দূর করবার সংকল্প নিয়েই যেন নাট্যকার বর্তমান রচনাটিতে হাত দিয়েছিলেন। ভূমিকায় নাট্যকার নিজেই স্বীকার করেছেন, আজ পর্যন্ত হিন্দু নাটক, হিন্দু পাঠক নাটক নোভেলে রাজপুত রাজসিংহ ভিন্ন কেবল বিজাতীয়ের কাছে স্বজাতীয়ের পরাজয় বার্তাই পড়িয়া আসিয়াছেন। একদিন এই একঘেয়ে পরাজয়ের পর এই দুর্গাদাসের বিজয় দুন্দুভি তাহাদের কর্ণে সঙ্গীত বর্ষণ করিবে নাকি, এটা নাট্যকার নিজেই স্বীকার করেছেন। এরপরে রয়েছে তার নূরজাহান নাটক। দেখো এখানে কি বলা হচ্ছে,
যে দুর্গাদাসের পরবর্তী নাটক নূরজাহান নাট্যকারের স্বতন্ত্র রচনা এবং সার্থক সৃষ্টি। এই নাটকের ভূমিকায় নাট্যকার নায়িকা চরিত্রকে দোষে গুণে ভরা চরিত্র রূপে ও বাহিরের দ্বন্দ্ব অপেক্ষা অন্তরের দ্বন্দ্বকে ফুটিয়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন, যার জন্য ব্যক্তি চরিত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব সমীক্ষার সমন্বয়ে নূরজাহানকে ট্র্যাজিক চরিত্র রূপে উপস্থাপন করতে পেরেছেন। কিন্তু এই চরিত্রের প্রবর্তনার উদ্দেশ্য কী? তার উদ্দেশ্যটা হলো 1905-এর তুলনায় 1908 খ্রিস্টাব্দে জাতীয় উত্তেজনার মাত্রা কিছুটা কমে আসায় দুর্গাদাসের মতো অবিমিশ্র জাতীয় বীর চরিত্রের প্রয়োজনও কিছুটা কমে আসে। তাই নূরজাহানের মৌল প্রেরণা জাতীয় আগ্রহ নয়, নাটকের বিশুদ্ধ প্রবর্তনা। নূরজাহানে স্বাদেশিকতা আছে, তবে তা অল্প। মেবারের রানা কর্ণসিংহ মোগল সেনাপতি মহাবত খাঁর আশ্রয়ে জাতীয় বীরের অভিব্যক্তি ঘটেছে। কর্ণসিংহের মাধ্যমে দ্বিজেন্দ্রলাল তার নিজস্ব পরিণত স্বদেশবোধের পরিচয় রেখেছেন। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রথম দিকে যে স্বদেশী ভাবের জোয়ার বয়ে গিয়েছিল তা যখন কিছুটা স্তিমিত হয়েছে, তখন নাট্যকার স্বাভাবিকভাবেই সেদিক থেকে সরে এসেছেন। তবে তার এই শ্রেণীর নাটকগুলিতে স্বদেশবোধের পরিণতির একটা ক্রম লক্ষ্য করা যায়। নাট্যকার বুঝিয়েছিলেন, শুধু বুলি আউড়ে বা ভাবাবেগ বা উচ্ছ্বাসকে আঁকড়ে ধরে বঙ্গভঙ্গ রদ করা যায় না। নূরজাহানের অন্তর্জীবন তার গভীরতর সত্তার আত্মক্ষয়ী সংগ্রামী দ্বিজেন্দ্রলালের অবলম্বন। নাট্যকার তৎকালীন যুবজীবনের পটভূমিকায় দুই বিপরীত চিত্তবৃত্তির দ্বন্দ্ব দেখাতে চেয়েছেন। কি বলা হচ্ছে যে নাট্যকার তৎকালীন যুবজীবনের পটভূমিকায় দুই বিপরীত ধরনের চিত্তবৃত্তির দ্বন্দ্ব দেখাতে চেয়েছেন। একদিকে দেখো কি বলা হচ্ছে, একজন ঘরোয়া তৃপ্তিতে পরিপূর্ণ নারীর কল্যাণের রূপ তার মানবিক সত্তা, অন্যজন দয়ামায়াহীন ক্ষমতাগ্নু মানুষের পৈশাচিক সত্তা। এই দুই বিপরীত চিত্তবৃত্তির দ্বন্দ্বের মধ্য দিয়ে কিভাবে নূরজাহান চরিত্রের দানবীয় সত্তার কাছে মানবীয় সত্তার পরাজয় ঘটল এবং কিভাবে সেটি ধীর অথচ অনিবার্য ধ্বংসের দিকে আকর্ষণ করলো, এইটি চরিত্রের মধ্যে রূপায়িত হয়েছে। এখানেও নাট্যকার মনুষ্যত্ববোধের কথাই বলেছেন। এরপরে হচ্ছে মেবার পতন। রাজস্থানের ইতিবৃত্ত নিয়ে দ্বিজেন্দ্রলাল যে নাটক রচনা করেছিলেন বা রচনা শুরু করেছিলেন, মেবার পতন সেই ধারার শেষ নাটক। নাটকটিতে জাতীয় ভাবধারার প্রতিফলন থাকলেও জাতীয় প্রেমেই সমাপ্ত নয়, তা বিশ্বপ্রেমে পরিব্যাপ্ত। উগ্র স্বদেশবোধ থেকে দ্বিজেন্দ্রলালের পরিবর্তমান মানুষের এটি একটি স্পষ্ট স্বাক্ষর। নাট্যকার তার উদ্দেশ্যের কথা বলেছেন ভূমিকায়। কি বলেছেন? এই নাটকে আমি একটি মহানীতি লইয়া চলিয়াছি, সে নীতি হচ্ছে বিশ্বপ্রেম। কল্যাণী, সত্যবতী, মানসী, এই তিনটি চরিত্র যথাক্রমে দাম্পত্য প্রেম, জাতীয় প্রেম ও বিশ্বপ্রেমের মূর্তি রূপে কল্পিত হইয়াছে। এই নাটকে ইহাই কীর্তিত হইয়াছে যে বিশ্বপ্রীতি সর্বাপেক্ষা গরীয়সী। দ্বিজেন্দ্রলালের এই মনোভাবের প্রকাশ ঘটেছে এই নাটকে, চারণীদের কণ্ঠে উচ্চারিত হয়েছে। কি বলেছে? কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ, গিয়েছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ। এরপরে রয়েছে তার শাজাহান নাটক। এখানে দেখো কি বলা হচ্ছে, শাজাহান দ্বিজেন্দ্রলালের অন্যতম শ্রেষ্ঠ রচনা। শাজাহানের অন্তর্দ্বন্দ্ব নূরজাহানের পরিপূরক। এই অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে নাট্যকার এই নাটকটিকে সার্থক ট্র্যাজেডি রূপে চিত্রিত করেছেন। এই সময় নাট্যকারের স্বাদেশিকতা বোধ কমে এসেছিল, তবুও মহামায়া চরিত্রের মাধ্যমে তার প্রকাশ ঘটেছে। নাট্যকার উগ্র জাতীয়তাবাদের যে পরিপন্থী ছিলেন তার প্রমাণ আমরা পূর্ববর্তী নাটকগুলিতে পেয়েছি। সেদিক থেকে সরে এসে দ্বিজেন্দ্রলাল মানুষের ক্ষমা, ধৈর্য, প্রেম, প্রীতি, মানবিকতার উদ্বোধনে প্রয়াসী হয়েছিলেন। শাজাহানের বাৎসল্য স্নেহ তাই সম্রাটত্বের কাছে পরাজয় বরণ করেনি। তাই দেখি ঔরঙ্গজেব সব কিছু পেয়েও মনুষ্যত্বকে হারিয়েছিল বলে সে জয়ী হয়নি। সে নিজেকে শেষ পর্যন্ত অপরাধী মনে করে পিতার পদপ্রান্তে নিক্ষেপ করেছে। সম্রাট সত্তা ও পিতৃসত্তার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত ট্র্যাজেডির নায়ক শাজাহান অপরাধী পুত্রকে ক্ষমা করে তার বাৎসল্য স্নেহের পরিণামী রূপটিকে স্পষ্ট রূপে উপলব্ধি করেছেন। জাহানারা চরিত্রটির ওপর নাট্যকার তার সমসাময়িক চিন্তাধারার কিছু আরোপ ঘটিয়েছেন। মহামায়া চরিত্র নাট্যকারের সমকালীন স্বদেশপ্রেমের বাহন। রাজপুত রমণীর তেজস্বিতা ও বীরত্বের মাধ্যমে চরিত্রটির মধ্যে দেশপ্রেমের সঞ্চার করেছেন নাট্যকার। তাছাড়া চারণ বালকদের কণ্ঠে ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটির মাধ্যমে জন্মভূমির প্রতি টান এবং স্বদেশপ্রীতিকে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ফুটিয়ে তুলেছেন। পরপর 5টি রাজপুত মোগল ইতিহাস নিয়ে নাটক রচনার পর দ্বিজেন্দ্রলাল দৃষ্টি ফেরান হিন্দু যুগের প্রতি। এর ফলস্বরূপ তিনি লেখেন চন্দ্রগুপ্ত সিংহল বিজয়। পুরাণ ও গ্রিক ইতিহাস থেকে উপাদান সংগ্রহ করে তিনি চন্দ্রগুপ্ত নাটক
রচনা করেছেন। চন্দ্রগুপ্ত তার বৈমাত্রেয় ভাই নন্দকে সিংহাসনচ্যুত করে চাণক্যের সাহায্যে বিশাল মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা ঘটান। এই কাহিনী অবলম্বনে দ্বিজেন্দ্রলাল গ্রিক ইতিহাস থেকে সেলুকাস, অ্যান্টিগোনাস ও হেলেনের বৃত্তান্ত জুড়ে দিয়ে চন্দ্রগুপ্ত নাটক রচনা করেন। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত নাটক রচনা করেন। নাটকে চাণক্য চরিত্রের বুদ্ধিমত্তার পাশাপাশি তার ব্যর্থ জীবনের যন্ত্রণাও স্থান পেয়েছে। চন্দ্রগুপ্ত প্রধান চরিত্র। চন্দ্রগুপ্ত, চাণক্য, সেলুকাস, নন্দ, সেকেন্দার সাহ, মুড়া প্রভৃতি এগুলি ঐতিহাসিক চরিত্র। এই নাটক ঐতিহাসিক নাটক হিসেবে এবং নাটক হিসাবে নাটক হিসেবে উল্লেখযোগ্য নয়। একদিকে চাণক্য, অন্যদিকে মুড়া, এই উভয় ব্যক্তিত্বের অন্তরালে পড়ে চন্দ্রগুপ্ত চরিত্রটির সম্যক বিকাশ হয়নি। হেলেনের চরিত্র স্ত্রী চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য। হেলেনের মধ্যে গ্রিক উপাদান থাকলেও অপূর্ব রমণীয় নারী রূপে তিনি চিত্রিত। মুড়ার চরিত্রে বাঙালির জননী সুলভ সুকোমল হৃদয় বৃত্তের প্রকাশ লক্ষ্য করা যায়। এই নাটকের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে যুগলক্ষণ। দ্বিজেন্দ্রলালের স্বাদেশিকতার পরিচয় এই নাটকে পরিস্ফুট হয়েছে। সেই সঙ্গে এই নাটকে ঘটনা বিন্যাসের উৎকর্ষ ও পূর্বাপেক্ষা অনেক বেশি। এরপরে সিংহল বিজয়, তাই তো? তো সিংহল বিজয়ে কি বলা হচ্ছে? সিংহল বিজয় দ্বিজেন্দ্রলালের মৃত্যুর পর প্রকাশিত হয়। এই নাটকের কাহিনী পুরোপুরি ঐতিহাসিক নয়। সিংহল বিজয় সিংহের সিংহল বিজয় কাহিনী দ্বিজেন্দ্রলালকে এই নাটক রচনায় উদ্বুদ্ধ করে। এই নাটকেও নাট্যকারের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। নাটক হিসেবে সিংহল বিজয় ততটা উল্লেখযোগ্য নয়। পরিশেষে বলা যায় যে ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান বাংলা সাহিত্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই গেল আজকে আমাদের আলোচনা। কি আলোচনা? যে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়া নাটক সম্পর্কে আমাদের মানে দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকের দ্বিজেন্দ্রলাল তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু কথা জানলাম। এছাড়া তার নাটকের বিভিন্ন শ্রেণীবিভাগ ও ঐতিহাসিক নাটক নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই খুব ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।